সংযুক্ত আরব আমিরাতে ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। সোমবার দেশটির প্রতিটি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিরাও বিপুল উৎসাহ নিয়ে ঈদের জামাতে অংশ নেন। করোনা পরবর্তী এবারের ঈদ বেশ উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে পালিত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আসলে আমরা অনেকদিন পরে, দু বছর পরে এই ঈদ উদযাপন করে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে, কারণ অনেকদিন এই করোনার কারণে আমরা ঈদ উদযাপন করতে পারিনি। করোনার কারণে গত দু বছর ধরে সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে আমরা ঈদ উদযাপন করতে পারিনি। আলহামদুলিল্লাহ গত দু বছর পর করোনা স্বাভাবিক হওয়ার পরে আমরা সংযুক্ত আরব আমিরাতে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের বন্ধু বান্ধব নিয়ে ঈদ উদযাপন করতে পেরেছি। তানিয়া আল্লাহ মহান আল্লাহ তালার কাছে আমরা শুক্রিয়া আদায় করছি। আমরা স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করে আনন্দিত।